বিউটি সায়েন্টিস্টের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়ে, ঔষধের পাতায় খালি ঘর থাকে কেন? আসুন বিস্তারিত জেনে নেই। ঔষধের পাতায় অনেক সময় খালি ঘর থাকে, বিশেষ করে যেসব পাতায় একটি ওষুধ থাকে। কখনো কি ভেবে দেখেছেন এত বড় একটা পাতার মাঝখানে কেন একটা ঔষধ থাকে, আর কেনই বা এর চার কোণায় চারটি ফাঁকা ঘর থাকে? আবার অনেকে ধারণা করেন যে প্যাকেটে একটি মাত্র ওষুধ থাকে, সেগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, তাই বড় প্যাকেট দেখলে ক্রেতাদের দাম বেশি দিতেও আপত্তি থাকে না। আবার কেউ কেউ মনে করেন এই খালি জায়গাগুলো রাখা হয় যাতে বাড়তি গ্যাস বা বাতাস ঢুকে ঔষধের মধ্যে প্রবেশ না করে। বিষয়টি পুরোপুরি এমন নয়। কেন ঔষধের পাতায় এরকম জায়গা রাখা হয় সেটার ব্যাখ্যা দিয়েছেন বোল্ড স্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। ঔষধের কোম্পানিগুলো সাধারণত এই ফাঁকা জায়গা রাখে যাতে প্যাকেটের পেছনে প্রিন্ট দেওয়ার জায়গা থাকে, কারণ ঔষধের নাম লিখতে হয়, প্রস্তুত হওয়ার তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখার জন্য জায়গা রাখতে হয়। আর যেসব প্যাকেটে একটি ঔষধ থাকে সেখানে এই লেখা প্রিন্ট করার জন্য পুরো সমান জায়গা না রেখে চারটি বা দুটি খালি ঘর করা হয়। এছাড়াও এই ঘরগুলো ঔষধ আনা নেওয়ার সময় নষ্ট হওয়া থেকে বাঁচায়। অনেক সময় চাপে ঔষধ নষ্ট হয়ে যায়, এই সমস্যার সমাধানে বড় ঔষধের প্যাকেটগুলোতে ফাঁকা ঘর রাখা হয়। একটা ঔষধের সঙ্গে যেন অন্য ওষুধের রিয়াকশন না হয়, এই কারণে মাঝখানের জায়গাগুলোতে ফাঁকা ঘর রাখা হয়। আর হ্যাঁ, এর সঙ্গে কোম্পানিগুলোর বাড়তি টাকা নেওয়ার কোনো উদ্দেশ্যই থাকে না। আমাদের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানান, এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।